আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। এই আর্যিকর ধর্ষণ আর হত্যার তদন্ত তখনও কলকাতা পুলিশের হাতে, কিন্তু যেহেতু বড় কিছু হলেই বিরোধী রাজনৈতিক দলের নেতারা সিবিআই তদন্তের দাবি করেন, সম্ভবত সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আঁক বাড়িয়েই সিবিআই নিয়ে সেদিনই দুটো কথা বলেছিলেন। এক, মৃতা ধর্ষিতার বাবা মা যদি চান তাহলে এই তদন্তের ভার সিবিআইকে দিতে আমার কোনো আপত্তি নেই। দুই, সাত দিনের মধ্যে যদি কলকাতা পুলিশ তদন্ত শেষ করতে না পারে তাহলে রাজ্য সরকার তদন্ত ভার তুলে দেবে সিবিআইয়ের হাতে। বিরোধী দলনেতাদের মাথায় মগজে সামান্যতম বোধবুদ্ধি থাকলে ছেড়ে রাখতেন সুতোটা, কারণ এই ধর্ষণ আর হত্যাকে ঘিরে সরকার তো সেই তখনই ব্যাকফুটে চলেই গিয়েছিল। বিরাট সংখ্যক মানুষের বিশ্বাস যে কোনো কারণেই হোক পুলিশের ওপরে নেই, কাজেই তারা তাদের তদন্ত যাই বার করত মানুষ তার বিরোধিতা করত এবং সেই সময় আসরে আনাই যেত আরেক ভিলেন সিবিআইকে। কিন্তু তাড়াহুড়ো করলেন বিরোধী দলগুলো, আদালতে গেলেন যিনি আদালতে রোজ যান সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গেলেন মাথা নাড়া কৌস্তভ বাগচি এবং অনেক আইনজীবী ফিরোজ এডুলজি, যিনি কামদুনি মামলাতে অভিযুক্ত ধর্ষকদের পক্ষে সওয়াল করেছিলেন। হে ধর্মাবতার, কলকাতা পুলিশ আসল অপরাধীকে আড়াল করার জন্য একটা স্কেপ গোটকে খুঁজে বার করেছে, আমাদের এবং মানুষের তাদের তদন্তে কোনো আস্থাই নেই, কাজে এই মামলার দায়িত্ব দেওয়া হোক সিবিআইয়ের হাতে। তো আমাদের রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই যা হয়ে থাকে, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। ইতিমধ্যে কি কি হয়েছিল, মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ারকে এই ধর্ষণ আর খুনের জন্য গ্রেফতার করা হয়েছিল এবং সেই ১৩ তারিখের রায় থেকে আজ ৩০শে অগস্ট ১৬টা দিন পার হয়ে গেছে, মানুষ ইতিমধ্যেই হতাশ, আর সেটাই বিষয় আজকে। সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আরজিকর। ৯ আগস্ট আরজিকর হাসপাতালে একটা মর্মান্তিক ঘটনা, চিকিৎসককে খুন, ধর্ষণ, রক্ত মাখা একটা দেহ, মা বাবার কান্না, হা হুতাশ। এরপর ২১টা দিন কেটে গেছে, রাজ্য পুলিশ সিট, সেখান থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ধৃত সঞ্জয় রায় সহ ৭ জনের পলিগ্রাফ টেস্ট সবই হয়েছে, শুধু বিচারটাই মেলেনি। সবকিছুর পরও তদন্তের নিট ফল প্রায় শূন্য, এখনো পর্যন্ত গ্রেফতার একজনই। দুর্নীতি থেকে খুন সবকিছুর তদন্তেই সিবিআইয়ের পেছনে ৫ স্টার বসিয়ে দেন বিরোধীরা, বিশেষ করে বিজেপি। সেই কারণেই হয়তো মমতার ডেডলাইন ছিল, সাত দিনের মধ্যে রাজ্য পুলিশ কিনারা না করতে পারলে রাজ্য সরকার তদন্তের ভার তুলে দেবে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খর্গহস্ত গোটা বাংলার মানুষ, রাজ্য পুলিশের ওপর তাদের ভরসা একেবারেই তলানিতে। অগত্যা ১৪ই আগস্ট হাইকোর্টের নির্দেশে তদন্তভার গেল সিবিআইয়ের হাতে, ঘটনার যাবতীয় নথি তথ্য কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিল পুলিশ। এরপর ১৭টা দিন অতিক্রান্ত, কোথায় গেল সিবিআই, কোথায় গেল বিচার চেয়ে বুদ্ধিজীবীদের তৎপরতা? ১৭ দিনে সিবিআই তদন্তে এখনো পর্যন্ত বড় কোনো ব্রেক থ্রু সামনে আসেনি, উল্টে চোখে পড়েছে অনেক অসঙ্গতি, যা পুলিশের ভাষায় মিসিং লিঙ্ক। শুক্রবারও সিজিওতে দেখা যায় সন্দীপ ঘোষকে, কি জানতে চাইছে সিবিআই, কি খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, লম্বা হচ্ছে প্রশ্নমালা। সবকিছুর মাঝে সাধারণ মানুষ জানতে চাইছে বিচার চেয়ে প্রতিদিনের এই অপেক্ষার শেষ কবে। সিবিআইয়ের হাতে তদন্ত দেবার কথা আদালত জানায় ১২ তারিখে, ১৩ তারিখে সমস্ত প্রমাণ সহ সব ডকুমেন্টস কলকাতা পুলিশ তুলে দেয় সিবিআই আধিকারিকদের হাতে। সিবিআই দুটো দায়িত্ব ছিল, এই ধর্ষণ খুনের প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা, এই খুনের পেছনে কোনো ষড়যন্ত্র থাকলে সেটাকে বার করে আনা, সেসব লোকজনদের চিহ্নিত করা, গ্রেফতার করা, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এক তদন্তকারী সংস্থা কলকাতা পুলিশ যদি কারোর নির্দেশ মেনে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে তাহলে তাকেও সামনে আনা, সেক্ষেত্রেও অপরাধীদের চিহ্নিত করা, গ্রেফতার করা। ১৬ তারিখ থেকে গতকাল অবধি প্রতিদিন সিবিআই অফিসারেরা সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষকে ডেকেছেন, ৭, ৮, ৯, ১০ ঘন্টা ধরে জেরা করেছেন। তারপর কোনো নতুন অপরাধীকে চিহ্নিত করেছে সিবিআই, একজনই ষড়যন্ত্রে জড়িত আছে এমন অভিযোগে গ্রেফতার হয়েছে, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, কলকাতা পুলিশ যে সমস্ত তথ্য প্রমাণ লোপ করার চেষ্টা চালাচ্ছিল তা কোথাও প্রমাণিত হয়েছে? চার দিনের তদন্তের পরেই যে মহাবিজ্ঞরা বুঝেই ফেলেছিলেন যে কলকাতা পুলিশ সব ধামা চাপা দিচ্ছে, সেই তারা এখন সিবিআই নিয়ে একেবারে চুপ, একটা কথাও বলছেন না। এরা সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড জানতেন না?
জানেন দেশের গুরুত্বপূর্ণ মামলাগুলো সব লটকে পড়ে আছে ওনাদের আলমারিতে, নাকি জেনে শুনেও যাতে দেরি হয়, যাতে এই মামলা সুরাহাই না হয় তার চেষ্টা চালাচ্ছিলেন সেদিন। আপাতত সেই কাজে এনারা সফল, কিন্তু পাবলিক, তার মাথায় সব আছে আছে বলেই এবারে আর ভেঙে উল্টো প্রতিবাদে নেমেছে তৃণমূল, তার নেতৃত্ব আর সমর্থকেরা, সাধারণ মানুষ, এমনকি বিরোধী দলের সেন্সিবল মানুষজন, তারা বলছেন সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজিকর। আমরা সেই প্রশ্নই করেছিলাম আমাদের দর্শকদের কাছে, আর কতদিন এভাবেই চলবে? এবারে আমাদের প্রত্যেককেই কি রাস্তায় নেমে বলা উচিত নয় যে 17 দিন হয়ে গেল সিবিআই আমাদের জাস্টিস চাই? শুনুন মানুষজন কি বলেছে। দ্রুত বিচার দেব, সঙ্গে সঙ্গে একজনকে অ্যারেস্ট করেছেন। আজ 17 দিন হয়ে গেল কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কোনো একজন মানুষকে পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি এবং দ্রুত এগোনো কোনো প্রমাণই পর্যন্ত সুপ্রিম কোর্টে দিতেও পারেনি। সিবিআই তদন্ত নিল, তাও তো দেখা হলো, বললো না কিছু। কোনো এখন মনে হয় আমাদের রাস্তায় নামতে হবে, লেবে বলতে হবে সিবিআই দ্বারে জাস্টিস চাই। কিন্তু আরজি করের ব্যাপারে যদি সিবিআই ব্যর্থ হয় তাহলে আমরা রাস্তায় নেমে বুঝিয়ে দেব যে বাঙালি কিভাবে প্রতিবাদ করতে জানে এবং তদন্ত বার করে কিভাবে দোষীদের ফাঁসি দিতে জানে। তাড়াতাড়ি আমাদের সিবিআই, আমরা মেয়ে হয়ে রাস্তায় কিভাবে বেরোবো এরকম ঘটনা ঘটলে? আমরা যাচ্ছি তাড়াতাড়ি সিবিআই তদন্ত করে তাড়াতাড়ি বিচারটা যাতে হয়। সিবিআই যেভাবে আর কি তদন্তটা করছে, আমার মনে হয় অনেক তথ্য তারা হয়তো পেয়েছে, এখন প্রকাশ করছে না। তো আমার ইচ্ছা দ্রুত তারা একটা সমাধান সূত্রে পৌঁছে যাক। 17 দিন পার হয়ে গেল, আমরা কোনো বিচার পাইনি, একটা মহিলার ওপর এত বড় অন্যায়ের কোনো বিচার পাইনি, একজনও কেউ অ্যারেস্ট হয়নি, কোনো রকম কোনো তদন্তের কোনো অগ্রগতি আমাদের চোখে পড়ছে না। 17 দিন হয়ে গেল, তদন্ত পেলাম না। এখন আমাদের উচিত রাস্তায় নেমে সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআইকে বলা উচিত আমরা জাস্টিস চাই। আমাদের রাজ্যে কি মহিলারা বিচার পাবে নাকি পাবে? কেন দোষীদের আড়াল করা হচ্ছে? কী উদ্দেশ্য তাদের? কে আড়াল করছে? সে সিবিআই হোক, রাজ্য সরকার হোক, রাজ্য পুলিশ হোক, সবার কাছে একটাই কথা, আমাদের নির্যাতিতা যেন সঠিক বিচার পায়। আজকে ঘটনাটা 16-17 দিন হয়ে গেল, এখনও সিবিআই কোনো সুরাহা করতে পারেনি। যে 16-17 দিন পার হয়ে যাওয়ার পরেও যখন আমরা কিছু অগ্রগতি দেখতে পেলাম না, তারপরে আমাদের মনে হয় যেন আমরা রাস্তায় প্রত্যেকটা মানুষেরই নেমে ডাইরেক্ট সিবিআইয়ের কাছে জাস্টিস চাওয়ার দরকার। সিবিআই আমাদের দেশে সবচেয়ে সমস্যা হলো আমাদের দেশে আইন ব্যবস্থাটা, যারা যেখানে ক্ষমতায় থাকে এই সেই ক্ষমতার দ্বারাই এই আইন ব্যবস্থাকে তারা কুক্ষিগত করে রাখে, যার জন্যে কোনো একটা সংস্থাও নিরপেক্ষভাবে আদৌ কাজ করতে পারে কি না আমাদের সাধারণ মানুষের পক্ষে মনে একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন। যারা এই ঘটনাটি ঘটিয়েছে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তি দেওয়া, এটা আমরা চাই। তা এই ঘটনা সিবিআইয়ের হাতে গেছে, এতদিন হয়ে গেল এখনও সিবিআই এর কোনো কুল কিনারা করতে পারলো। আর যেখানে কেন্দ্রীয় এজেন্সি যেখানে তদন্ত করছে, রাজ্য প্রাথমিকভাবে অ্যারেস্ট করেছে, এর পরেও যদি এর সঠিক দিশা না হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? কলকাতা পুলিশের কাছে তদন্তের দায়ভার থাকলে যদি রাস্তায় নেমে আন্দোলন হয়, খুনি ধর্ষক কেন গ্রেফতার হলো না, কলকাতা পুলিশ জবাব দাও, তাহলে সিবিআইয়ের কাছে মামলা, আর 17 দিন পরেও তার কোনো কিনারাই হয়নি, তাহলে আমাদের কি রাস্তায় নেমে এই সিবিআই, দেশের স্বরাষ্ট্রমন্ত্র যার নির্দেশে এনারা কাজ করেন, বা দেশের প্রধানমন্ত্রীকে কি আমরা প্রশ্ন করতে পারি না? যে অনেক তো হলো নৌটঙ্কি, এবারে জবাব দিন, সামনে আনুন সত্যিটাকে, না পারলে সেটাও তো মানুষের জানার অধিকার আছে। আজকে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।